হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের সঙ্গে আলোচনা হয়েছিল কনজাংশন নিয়ে, কিন্তু আমার একটা ভুল হয়েছে যে কোরিলেটিভ কনজাংশন নিয়ে আলোচনা করার আগে কনজাংশনটা কয় প্রকার, কাকে বলে, এগুলো জানানোর দরকার ছিল। তো তার জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সম্মুখীন হয়েছি। আমাদের ফার্স্টে জানতে হবে যে কনজাংশন কাকে বলে, কয় প্রকার ও কী কী। কনজাংশন কাকে বলে অর্থাৎ কনজাংশন ডেফিনেশনটা, কনজাংশন একটি পার্ট অফ স্পিচ যা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ড, ফ্রেজ এবং বা ক্লজ যুক্ত করতে ব্যবহার করা হয়, তাকে বলা হয় কনজাংশন। আর একবার রিভিশন করছি, কনজাংশনের ডেফিনেশন হচ্ছে কনজাংশন একটি পার্ট অফ স্পিচ যা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ডস, ফ্রেজ বা ক্লজ যুক্ত করতে ব্যবহার করা হয়, তাকে বলা হয় কনজাংশন। এবং আমি ইংরাজি ভার্সনটাও দিয়ে দিয়েছি। কনজাংশন ইজ এ পার্ট অফ স্পিচ ইউজ টু জয়েন ওয়ার্ডস, ফ্রেজ অর ক্লজ ইন দ্য সেন্টেন্স। বাক্যের মধ্যে এইসব জিনিসগুলোকে যুক্ত করতে আমরা ক্লজ কনজাংশনকে ব্যবহার করি। এবার আমাদের জানতে হবে যে কনজাংশন কয় প্রকার ও কী কী। দেয়ার আর মেনলি থ্রি টাইপস অফ কনজাংশন। প্রধানত কনজাংশন তিন প্রকারের হয়। যেমন এক নম্বর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, দুই নম্বর হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তিন নম্বর হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এই কোরিলেটিভ কনজাংশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তো কোরিলেটিভ কনজাংশন নিয়ে আলোচনা করার আগে আমার এইগুলো দেওয়া উচিত ছিল, তো ওই জন্য সেই কারণে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হয়েছে। তো কোরিলেটিভ এই তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন কোন কোনগুলো, অ্যান্ড, বাট, অর, ইয়েট, সাচ অ্যাজ, নর, ইয়েটটা দুবার হয়ে গেছে, দুবার আমি লিখে ফেলেছি ইয়েটটা, সো, ইটিসি, এইগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এবারে আজকে কোঅর্ডিনেটিং কনজাংশনের এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কোঅর্ডিনেটিং কনজাংশন কিভাবে বাক্যের মধ্যে যুক্ত করা হয়, কিভাবে দুটো নাউনকে যুক্ত করে বা দুটো সেন্টেন্সকে কিভাবে যুক্ত করে কোঅর্ডিনেটিং কনজাংশন, তার ব্যবহারটা আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে হয়। এক নম্বর, তোমাকে দুটো সেন্টেন্স দেওয়া হবে। এক্সাম্পল এক নম্বর হচ্ছে আই উইল বাই এ পেন, আই উইল বাই এ বুক। এবারে এটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমাকে যুক্ত করতে হবে সেন্টেন্সটাকে, জয়েন্ট করতে হবে। তাহলে আমি কি করবো, আই উইল বাই, দুটোতেই বাই আছে, আমি একটা বাই কমন নিয়ে নেই, আই উইল বাই আমি কিনবো, আই উইল বাই এ পেন, এ পেন, অ্যান্ড, এবার কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমি এটাকে যুক্ত করে দিই, আই উইল বাই এ পেন অ্যান্ড বাই অ্যান্ড এ অ্যান্ড এ বুক। হলো এক নম্বর এক্সাম্পল। দুই নম্বর এক্সাম্পল হচ্ছে, বলছে সি ইজ পুয়ার, সি ইজ হ্যাপি, বলছে সে গরিব বা দরিদ্র, সে সুখী, তাহলে কি হবে, সি ইজ পুয়ার বাট
আমি বাট ইউজ করতে পারি বা ইয়েট ইউজ করতে পারি, যে কোনো একটা। বাট সি ইজ, সি ইজ হ্যাপি, তাহলে কি হলো, দুটো সেন্টেন্স কে আমি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করলাম। হি ইজ পুয়ার, সে দরিদ্র, হি ইজ হ্যাপি, সে সুখী। সে দরিদ্র কিন্তু সুখী, সে দরিদ্র কিন্তু সুখী। আমি দুটো সেন্টেন্স কে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করতে পারি বা দুটো নাউন কে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করে একটা সেন্টেন্স করতে পারি। তাহলে আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝেছো, বোঝার কোনো অসুবিধে তো আশা করছি কোনো ফিল করনি, কোনো ফিল হয়নি যে তোমরা বুঝতে পারোনি এরকম কিছু। খুব ইজিভাবে আমি এটাকে বোঝানোর চেষ্টা করেছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো। আর নতুন শিক্ষার্থী যারা যারা ভিডিওটাকে ফলো করছো বা দেখছো, তারা দয়া করে সাবস্ক্রাইব করো। এবং যদি কোনো প্রবলেম ফিল করো, বুঝতে পারছো না, হয়তো এরকম একটা কিছু ফিল করছো, তো আমার কমেন্ট বক্সে তোমরা আমাকে লিখে জানিও, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব বা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো।